শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানে হিন্দি সিনেমা সম্প্রচারের ব্যাপারে তালেবানের নিষেধাজ্ঞা। ইউক্রেনকে নিয়ে উত্তেজনা সৃষ্টির ব্যাপারে পশ্চিমা বিশ্বকে রাশিয়ার হুঁশিয়ারি। এবার তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি চাপায় নিহত 5, আহত 40 জন। সিরিয়ার 135 স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া এবং আসাদ বাহিনী। ইউরোপে ফের করোনার দাপট, তীব্র হচ্ছে আন্দোলনও। এবং সবশেষ থাকছে সৌদিতে গান না গাইতে জাস্টিন বিবারকে অনুরোধ খাশোগির স্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার দেশটির সরকারি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামী শরিয়া পরিপন্থী অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে। তালিবান সরকারের সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো একটি চিঠিতে বলেছে, এসব চ্যানেল যেন নারী চরিত্র সম্বলিত কোনো নাটক বা সিরিয়াল সম্প্রচার না করে। ওই মন্ত্রণালয় বলেছে, টেলিভিশন চ্যানেলগুলো এমন কোনো নাটক, সিনেমা বা সিরিয়াল সম্প্রচার করতে পারবে না যা ইসলামী শরিয়া এবং আফগান সমাজের মূল্যবোধের পরিপন্থী। ওই মন্ত্রণালয় আরও বলেছে, যেসব দেশি বিদেশি সিনেমায় পশ্চিমা সংস্কৃতি এবং রসম রেওয়াজ তুলে ধরা হয় এবং সমাজে চারিত্রিক আধোপতনের কারণ হতে পারে, সেসব সিনেমাও সম্প্রচার করা যাবে না। তালিবান সরকার সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়ের নির্দেশ নামায় আরও বলা হয়েছে, টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো এমনভাবে তৈরি করা যাবে না যেখানে কাউকে হেয় প্রতিপন্ন বা বিদ্রুপ করা হয়। একই সঙ্গে দিনী পরিচয় ফুটে ওঠে এমন কোনো নিদর্শন নিয়েও বিদ্রুপ করা নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে পশ্চাৎকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়। এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করা হবে না। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, এমন কেউ আমাদেরকে অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে, যারা এসেছে মহাসাগরের উপার থেকে, আর সে দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগকে তিনি অযৌক্তিক এবং অশিষ্ট বলে বর্ণনা করেছেন। এ ধরনের উস্কানির পরিণতি মারাত্মক হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পেসকভ। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার অস্বাভাবিক সামরিক তৎপরতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উদ্বেগ প্রকাশ করার পরদিনই পেসকভ এই প্রতিক্রিয়া জানালেন। ব্লিংকেনের বক্তব্যের প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষে সমর্থন জানানো হয়। গত 2 সপ্তাহের মধ্যে কিয়েভ এই অভিযোগ করে আসছিল যে দেশটির উপর সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। ইউক্রেন আরও অভিযোগ করেছিল, দেশটির সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই বহু দেশ কাবুলে থাকা দূতাবাস বন্ধ করে দিয়েছে। এর মধ্যে তালেবান সরকার গঠন করার মাধ্যমে নিজেদেরকে গুছিয়েও নিয়েছে। দেশটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় খুলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিল্লাহ মুজাহিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে। জাবিল্লাহ মুজাহিদ আরও বলেছেন, এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করেন ইসলামিক আমিরাতের এই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের উসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে বেপরোয়া গাড়ি চাপায় 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। দেশটির স্থানীয় সময় রবিবার রাতে উসকানসিয়ায় উসকেশিয়া শহরে এনাকারদের একটি ক্রিসমাসের প্যারেডে এই ঘটনা ঘটে। ওয়াউকেশিয়া শহরের পুলিশ প্রধান ড্যান থম্পস জানিয়েছেন, ঘটনাস্থলটি উসকনসিন অঙ্গরাজ্যের আরেকটি শহর মিলওয়ে থেকে 32 কিলোমিটার পশ্চিমে।
ক্রিসমাস প্যারেডে গাড়ি চাপার ঘটনার পর অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে। থমসন সাংবাদিকদের জানান, লাল রঙের একটি এসইউবি গাড়ি রবিবার সন্ধ্যায় ক্রিসমাস প্যারেডের ভিড়ের উপর দিয়ে উঠে যায় শহরের পাশ থেকে। পরে আমরা গাড়িটিকে আটক করেছি। সিরিয়ার বাশার আল আসাদ এবং তার মিত্রদেশ রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির 135 শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের এই তথ্য জানায়। সংস্থাটির একটি বিবৃতি জানায়, হোয়াইট হেলমেটস উত্তর পশ্চিম সিরিয়ার আসাদ এবং তার মিত্রদেশ রাশিয়ার বাহিনী 135টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এর মধ্যে 89 মামলা হয়েছে 2019 সালে এবং 2020 সালে হয়েছে 40টি মামলা এবং চলতি বছরে 5টিরও বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। ইদলিব প্রদেশ নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বেও সে অঞ্চলে আসাদ সরকারের বাহিনী এবং তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। এই প্রদেশে অন্তত 30 লাখ মানুষ বসবাস করেন, যার 2/3 মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয় বলছে, ইদলিবে বাস করা প্রায় 75% বাসিন্দা মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এর মধ্যে 16 লাখ মানুষ ক্যাম্প অথবা অস্থায়ী বসতিতে বসবাস করে। সম্প্রতি সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, 2011 সালের মার্চের পর থেকে সিরিয়ায় অন্তত 29,661 জন শিশু নিহত হয়েছে। ইউরোপে ফের করোনার হানা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন দেশে করোনার নতুন ঢেউয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী বছরের মার্চের মধ্যে ইউরোপে 5 লাখেরও বেশি মানুষ করোনা সংক্রমণে মৃত্যু হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। ফলে ইউরোপের বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করছেন, কিন্তু তা মানতে নারাজ সাধারণ মানুষ। করোনা বিধিনিষেধ বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে দেশে দেশে। এরই মধ্যে কোথাও কোথায় বিক্ষোভের সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে। নেদারল্যান্ডসে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বাড়ায় সম্প্রতি 3 সপ্তাহের লকডাউন এবং বিধিনিষেধ জারি করে ডাচ সরকার। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পাস নিয়ে চলাফেরা বাধ্যতামূলক এবং নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে দেশটিতে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, ফলে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হচ্ছে দেশটির সরকারকে। করোনা সংক্রমণ রোধে বেলজিয়ামেও মাস্ক ব্যবহারের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগে থেকে এই রেস্তোরাঁর মতো জায়গা গেলে করোনা পাস লাগত। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অধিকাংশ বেলজিয়ানিয়াদের সপ্তাহে 4 দিন বাসায় থেকে অফিসে কাজ করতে বলা হতো। গত বুধবার নতুন করে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দেশটিতে সব স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার। সৌদি আরবে কনসার্টে পারফরমেন্স না করতে কানাডীয় সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহত সাংবাদিক জামাল খাশোকির স্ত্রী খাদিজা সেনসিজ। আগামী 5 ডিসেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খাশোকির হত্যাকারীদের হয়ে গান পরিবেশন না করতে তাকে অনুরোধ জানিয়েছে এই তুর্কি নারী। শনিবার ওয়াশিংটন পোস্টে লেখা একটা খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের এই পত্রিকাটিতে প্রতায়ক হিসেবে কাজ করতেন খাশোগি। খাদিজা বলেন, জাস্টিন বিবার যদি সৌদি কনসার্টে পারফরমেন্স না করেন, তবে বিশ্বকে এই বার্তাই দেওয়া হবে যে তার মেধা এবং নাম এমন কোনো সরকারের খ্যাতি উদ্ধারে ব্যবহার হবে না যে তার সমালোচকদেরকে হত্যা করে। চিঠিতে বিবারের উদ্দেশ্যে খাদিজা বলেন, আমার প্রিয় জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি। দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা এবং প্রতিবাদ জানান, আপনার প্রতি কোটি মানুষ শুনবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।